আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত রেমিটেন্স যোদ্ধারা, যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছে, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি, কেননা আমার চ্যানেল লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে আপনারা অনেকেই রয়েছেন। সেজন্য আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন গ্রুপের মধ্যে, বিশেষ করে মেরিন রিলেটেড যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোর মধ্যে প্রশ্ন করে থাকেন যে জন্য কী কী ডকুমেন্টগুলো লাগে বা কীভাবে আই টেস্ট এক্সাম দিতে হয়। বিস্তারিত বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে আমার নিজের লব্ধ অভিজ্ঞতা থেকে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, এবং অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, কেননা আপনি যদি টেনে টেনে দেখেন অথবা আপনি অংশ বাদ দিয়ে দেখেন তাহলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি মেরিন রিলেটেড এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে এই ধরনের লেটেস্ট আপডেটেড মেরিন রিলেটেড। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চলে এসেছি ডিপার্টমেন্ট অফ শিপিং এর ওয়েবসাইটে। এখানে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে এখানে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ প্রসেস কীরকম সেটি আমি আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম, সেটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। এখানে আমি টোটাল 4টা ভিডিও দিয়েছি প্রিভিয়াস ডেতে, 1টি 2টি 3টি এবং এই যে এখানে 1টি 4টি, টোটাল মেরিন নিউজ রিলেটেড 4টি ভিডিও দিয়েছি। আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। আই টেস্ট কীভাবে আপনি দিবেন বা কী ডকুমেন্টগুলো লাগবে সেটি বিস্তারিত আমি শেয়ার করব। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটি ডকুমেন্ট রেডি করেছি আপনাদের জন্য, একদম গোছালোভাবে কী কী প্রয়োজন হবে এবং কী কী সাবমিট করতে হবে সেই বিষয়গুলো। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন বা আই টেস্ট দিতে চাচ্ছেন তাহলে প্রথম পদক্ষেপে যে কাজটি করতে হবে, আপনার একটি অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট লাগবে, তার মানে ডস নাম্বার 16 ডিজিটের থাকা এরকম একটি অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট লাগবে, যেটি আপনাকে ট্রেনিং কারে কমপ্লিট করতে হবে। এখানে ডস নাম্বার দেখতে পাচ্ছেন, এই ডস নাম্বারটা থাকবে এই ট্রেনিং যেটি অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট দিবে সেটিতে। তো এবার ধরুন আপনি অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট নিলেন, এরপর আপনার করণীয় কি? এরপর আপনাকে প্রোফাইল আপডেট করতে হবে। প্রোফাইল আপডেট কোথা থেকে করবেন এবং সেই প্রোফাইল আপডেট করার সময় কী কী ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, সেই ডকুমেন্টগুলো কীভাবে দিবেন, তারপর আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনি সেটি দেখে আসবেন। তারপরও যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন, আমি আপনাকে হেল্প করব। প্রোফাইল আপডেটের জন্য আপনাকে সেই ভিডিওটি দেখে আসতে হবে, এবং আপনি ডিপার্টমেন্ট অফ শিপিং এর ওয়েবসাইটে গিয়ে সাইন আপ বাটনে ক্লিক করে আপনি প্রয়োজনীয় ইনফরমেশন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করে তারপর আপনি আপনার প্রোফাইলটা আপডেট করবেন। আপডেট করার পরে আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পরে সরাসরি আপনি আপনার কাঙ্ক্ষিত যে ডিপার্টমেন্ট অফ শিপিং এর ওয়েবসাইটের মধ্যে আপনি এখানে ঢুকে যাবেন। এরপর করণীয় কি সেটি আমি বিস্তারিত বর্ণনা করছি, সেটি হচ্ছে থার্ড স্টেপ। ধরুন আপনি প্রোফাইল আপডেট করে ফেলেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করে ফেলেছেন, করার পরে আপনি কি করবেন? ক্লিক অন সিইউপি, অ্যাপ্লাই ফর সিইউপি, এবং মেইন কোর্সে যেতে হবে, সার্টিফিকেটে যেতে হবে, নেক্সটে যেতে হবে, ক্লিক অন মেইন কোর্স, ফর্ম ফিল আপ করতে হবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এই থার্ড স্টেপ যেটি রয়েছে সেটি আমি হাতে নাতে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে সিইউপি সেকশন যেটি দেখতে পাচ্ছেন এখানে বাঁদিকে, সেটিতে আপনাকে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই ফর সিইউপি। অ্যাপ্লাই ফর সিইউপিতে যাওয়ার পরে আপনি এই অপশনে চলে আসবেন। এখানে আসার পরে আপনি যদি মেইন কোর্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, এটি আপনি দেখবেন। এরপর বাকিগুলো আপনি দেখবেন যেটি আপনার প্রয়োজন হয়। ধরুন আপনি মেইন কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে এখানে যে রেডিও বাটন রয়েছে সেই রেডিও বাটনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে, এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাপ্লাই ফর সিইউপি মেইন কোর্স সার্টিফিকেটে ক্লিক করতে হবে, এরপর নেক্সট বাটন, এরপর ক্লিক মেইন কোর্স,
তারপর ফর্ম ফিল আপ, তারপর নেক্সট বাটনে ক্লিক করার পর পরে আপনি যে স্টেপগুলো পার করবেন পার করার পরে আপনি স্টেপ বাই স্টেপ এভাবে এগিয়ে যাবেন। যেহেতু আমি একবার ফিল আপ করে ফেলেছি, তার মানে আমি একবার পরীক্ষা দিয়ে ফেলেছি, সুতরাং আমি এগুলো এখন দেখাচ্ছি না। আপনি এই পদ্ধতি ফলো করে বা স্টেপগুলো ফলো করে আপনি যদি প্রসিড হন, তাহলে অবশ্যই আপনি খুব সহজেই পরবর্তী পদক্ষেপগুলো অতিক্রম করতে পারবেন। ধরুন আপনি 3 নম্বর স্টেপ ক্লিয়ার করে ফেলেছেন, এরপর যে ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে, প্রথমত আপনি যদি 3x4 জন্য বা 2x4 জন্য আপনি আবেদন করেন, তাহলে অবশ্যই আপনাকে এসএসসি সার্টিফিকেট, তারপর পোর্ট হেলথ, তারপরে আই টেস্টের কপি আপনাকে সাবমিট করতে হবে। এখানে একটি আই টেস্টের একটি কপি দেওয়া রয়েছে, যেটি পল্টন হেলথ কেয়ার সেন্টার থেকে নেওয়া হয়েছে, এবং সেটি আপনি বাংলাদেশের অনুমোদিত যে কোনো আই টেস্ট করায় এমন হসপিটাল থেকে নিতে পারেন, অথবা যে কোনো আই স্পেশালিস্ট থেকে নিতে পারেন। তবে খেয়াল করবেন যে আপনার 6x6 রয়েছে কিনা এবং কালার ভিশন যথাযথভাবে রয়েছে কিনা, তারাই লিখিয়ে দিবে এই ধরনের একটি প্রেসক্রিপশন। সেই প্রেসক্রিপশনটা নিয়ে সেটি আপলোড দিতে হবে। তাহলে টোটাল এসএসসি সার্টিফিকেট, ফোর্ট হেলথ সার্টিফিকেট, তারপর আই টেস্টের সার্টিফিকেটের কপি, এবং আমি এখানে লিখিয়ে দিয়েছি ফ্রম এনি আই টেস্ট হসপিটাল, আই হসপিটাল অথবা আই স্পেশালিস্ট ডক্টর থেকে পাওয়ার, এবং কালার ভিশন চেক করে নেবেন। কোনো কারণে যদি 6x6 এর ঘাটতি থাকে, তাহলে অবশ্যই সেটি আপনাকে করে নিতে হবে। ধরুন আপনি সেটি করে ফেলেছেন, তার মানে আপনি আপলোড দিয়ে ফেলেছেন এই ডকুমেন্টগুলো। এরপর পদক্ষেপ হচ্ছে সাবমিট অ্যান্ড ডাউনলোড প্রিন্ট কপি, গো টু এসআইবিএল অ্যান্ড পে 510 টাকা। তার মানে আপনি ফোর্থ স্টেপ ক্লিয়ার করার পরে আপনি সাবমিট দিবেন। সাবমিট কিভাবে দিবেন সেটি আমি দেখাচ্ছি। এতটুকু আসার পরে আপনাকে সাবমিট দিতে হবে। সাবমিট দেওয়ার পরে আপনি অনলাইন থেকে, তার মানে আপনার কপিটি প্রিন্ট করে নেবেন। আমি আবারও বলছি, সাবমিট দেওয়ার পরে আপনার একটি প্রিন্ট অপশন আসবে, সেই প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আপনি সেই ফর্মটি প্রিন্ট করে নিয়ে তারপর এসআইবিএল এ 510 টাকা পরিশোধ করবেন। 510 টাকা পরিশোধ করার পরে সেটির কপি আপনাকে তারা দিয়ে দিবে। এবার চলে আসুন, এখানে আমি একটি মেসেজ লিখেছি, দেন ইফ ইউ ওয়ান্ট টু গেট 3x4 ইঞ্জিনের ক্ষেত্রে অথবা 2x4 ড্যাকের ক্ষেত্রে ইউ হ্যাভ টু পে এগেইন 510 টাকা টু এসআইবিএল এগেইন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে কি করতে হবে, আফটার দ্যাট ইউ হ্যাভ টু গো ফর আই টেস্ট গাউসিয়া ভবন লিফটের 4 নম্বর লিফট, অর্থাৎ ঢাকা ডিজিতে গিয়ে যেখানে আই টেস্ট এক্সাম নেয়, বিশেষ করে তারা 12টার পর থেকে নেয়, অনেক সময় 1টা থেকে নেয়। আপনি চাইবেন সবসময় তাড়াতাড়ি যেতে, যাতে করে আপনি কাজগুলো শেষ করে ফেলতে পারবেন। আই টেস্ট দেওয়ার পরে ডস কপি পাবেন, তার মানে তারা পাস লিখিয়ে দিবে পরীক্ষক। আই টেস্ট দেওয়ার পরে এই যেখানে লিখে আছে ডস কপি এবং সেখানে পাস লিখা থাকবে, তার মানে আপনি পাস করার পরে এই ডকুমেন্টটি নিয়ে আপনি আপলোড দিবেন আপনার প্রোফাইলের মধ্যে, কোনো কম্পিউটারের দোকানে গিয়ে দিবেন অথবা নিজে পারলে নিজে দিবেন। আর কোনো প্রবলেম হলে বা সমস্যা হলে অবশ্যই আপনি আমার হেল্প নিতে পারেন। এরপর এটি আপলোড দেওয়ার পরে, তার মানে ডস কপি আপলোড দেওয়ার পরে আপনার অ্যাসেসমেন্ট প্রসেসিং দেখাবে অনলাইনের মধ্যে, তার মানে আপনার প্রোফাইলের মধ্যে। এরপর হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 5 মিনিট পরেও অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি এমসিকিউ দিতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আই টেস্ট এর ধাপগুলো কিভাবে পার করে আপনি এমসিকিউ পর্যন্ত আসবেন। এমসিকিউ সংক্রান্ত কোনো প্রবলেম হলে আপনি অবশ্যই আমাকে নক করতে পারেন, আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে আমি হেল্প করব। এমসিকিউ পাস করার পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওরালের জন্য, সেটির উপর আরেকটি ভিডিও থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আমার অবস্থান থেকে চেষ্টা করেছি কিভাবে আপনি এই ধাপগুলো পার করবেন এবং খুব সহজে, আপনি কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে নিজে নিজে এই কাজগুলো করে আপনি আই টেস্ট এক্সাম দিয়ে এমসিকিউ পর্যন্ত পৌঁছাতে পারবেন।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকে বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন, এবং পরবর্তী ভিডিও কিসের পর চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।